নগরীর ফাসলেস্তানাধীন প্রবর্তক মোড় এলাকার শেভ্রনস্থ ফর্টিস নামর এফসি হেলথ ফর্টিস হার্ট ইনস্টিটিউটত আজিয়া মঙ্গলবার রাত 9 তারিখকে সাতগা থানার সাবানগাডা এলাকার 70 বছর বয়সী আলহাস লোকমান চৌধুরী নামর এক রোগী ডাক্তারের অবহেলার কারণে মারা গিয়ে বলে দাবি করছি রোগীর স্বজন। মারা গিয়ে দিবের ছোড়ো ফুয়া রোমেল ও তার স্বজন সিপ্লাসরে হয় কন্ডিশনই বেনায় হদ লুজে বেরকত বাইরে বাইরে লুজে বেরকত কন্ডিশনই বেনায় অল পার্টস ওটা নামে করা তো কন্ডিশনই বেনায়। আচ্ছা ঠিক আছে, হদ একটু বেটার আর একটু বেটার হোক আর একটু বেটার হোক। এ বেটার করছি ইয়া ইয়া বেটার করছি, ডাইরেক্ট মারি ডাইরেক্ট কবর ঢুকে দিই ইয়া আর বাবরে ঢুকে দিই। 28 দিন আছে আর বাবরে লইয়ে নি তারা সিনেমিনি গেল হাতে এই লক্ষ লক্ষ টাকার বিল। অভিযুক্ত ডাক্তার এ ঘটনা দামান সাফা দিবেন লাই রোগীর স্বজন আলোরে টিয়া দিতে চাইয়ে বলিয়ে রে হয় মারা এই দিবের ছেলে ফরহাদুদ্দিন জুয়েল তেই সিপ্লাসরে আরো হয় আর আবার যে যে বক্সিং নাকি নিবে ওরা গোসু খাবার দেবে এক সামনে সুখ খাবার দেবে খুলিয়ে না আবার লাগে দম করে এই এই গো সিটুয়েশনের মধ্যে তো কি করে দম করে খুলি ফেলে যাই না খুলিয়ে না খুলে না দম 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 83 ওয়ান নামের 78 এইভাবে দম দম 70 60 40 ডিটি ডক্টর যে ফাঁসে আছে স্যার লাগে দেবো স্যার লাগে দেবো নাকের মধ্যে লাগে না দাঁড়াও দাঁড়াও আমি দেখতেছি আমি দেখতেছি আমি একটু দেখি আমি একটু দেখি স্যার স্যার আর লাগাই দিন স্যার লাগাই দিন না আমি একটু দেখি আমি একটু দেখি আর বাকি কি কেন আপনি চলে যাবেন কেন এই সিচুয়েশন আপনি আমার আপনাকে ফেলে ফেলে চলে যাচ্ছেন কেন ওটা ওটা ওদের কাজ আমার কাজ শেষ আমার কাজ শেষ মানে আমি ওরকম আপনি ভিতরে থাকবেন আপনি বেরোতে পারবেন না আপনি আপনি ভিতরে থাকবেন এখানে ওনার নাম শিমুল কুমার ভৌমিক শিমুল কুমার ভৌমিক ওটা জিনে ইয়োগী এসময় ফর্টিস হাসপাতালের কর্তৃপক্ষ হল বারবার যোগাযোগ করতাম চাইলি কেউ সারা না দে পরে উপস্থিত ফাসলাস থানার এসআই মোজাম্মেল উদ্দিন ঘটনার কারণ জানতে চাইলি তেইশি প্লাসরে জানাই আজকে 3 তারিখ 21টার সময় মারা চিকিৎসা করা কালে মারা গেছেন। তো এই রুগীর আত্মীয় স্বজন বলছেন যে তাদের লোকের লোকের মৃত্যুটা স্বাভাবিক না তারা আইনি ব্যবস্থার কথা বলছেন তারা আইনি ব্যবস্থা নিয়ে যাচ্ছেন তো তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যদি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছেন তাদের যদি কোনোরকম ত্রুটি বিচ্ছেদ পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসলে ডক্টর বললেন চিকিৎসা করা কালে মারা গেছেন তারা 11 দিন ধরে তাদের চিকিৎসা করছেন চিকিৎসা করা কালে মারা গেছেন। মরে গিয়ে দিবার স্বজন আলোর এককানে দাবি এ ঘটনা তদন্ত করি অবহেলা যারা জড়িত আছে ইতারারে উপযুক্ত শাস্তি নিশ্চিত করন। জিয়াউল হকিমন সিপ্লাস টিভি চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।